বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা চলে এসেছি আমাদের এই পুকুর পাড়ে। দেখো পুকুরটা, একটু পুকুরের পানি একবার শুকিয়ে গেছে। তো আমাদের এই পুকুরের ভিতর মাছ আছে প্রচুর, কিন্তু পানি খুব কম, তার জন্য আমরা মাছ এখন মারতেছি না। তো আমি এগুলা গাছ নিয়ে আসছিলাম খুলনা থেকে, এগুলো নিয়ে আসলাম খুলনা থেকে। এগুলো হচ্ছে সজনার ডাল, আমি এগুলো এখন লাগাবো আমাদের এই পুকুর পাড়ায়। আপনারা সবাই জানেন সজনার পাতা অবশ্যই একটা খুব উপকারী পাতা, তার জন্য আমরা পুরো গাছ মানে পুকুরের পাড়ে লাগাইছি, এখন আবার এখানে লাগাবো। তো আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমি ভালো করে খুঁড়ে নিই, এই তো আমার পঙ্গপাল সবাই চলে আসছে। এদিকে আসো সবাই, লাইক বাটন লিখে দিস। এখন ডালটা এখানে পুঁতে দিই, ভালো করে পুঁতে দিই, ভালো করে চাপে দিই। সজনার ডাল অবশ্য যে কোনো খানে এমনিতে ফেলাই দিলে হয়ে যায়, তো কাটা দাস। আমার এখানে আমাদের ইতিমধ্যে একটা গাছ বড় হয়ে গেছে, আর কয়েকদিন পর হয়তো সজনা ফুলতে পারে। আমাদের গাছ রোপণ করা প্রায় শেষের দিক, আমাদের আর একটি মাত্র গাছ আছে, লাস্ট গাছ এখানে দিয়ে দিব। একেবারে পুকুরের বড় উঁচু জায়গায়,